নটি বৌদিরা খুব দুষ্টু ইউটিউবে শুধু হাগে ওরে বাবা কত বড় বড় আলু এরকম বৌদিদের ভিডিও দেখলে পেট আর মন দুটোই ভরে যেত সঠিক বলেছেন খেয়ে পেট ভরে গেলেও বৌদি জোর করে খাওয়াতো আর এখনকার বৌদিগুলো ভিডিও শুরু করছে এইভাবে দাদার লুঙ্গির নিচে কালো জাম ধরে টিপে দিলেই আজ দাদা বৌদির না শুধু বৌদির বিরিয়ানি রিভিউ দেব তো চলো বেশি ছাড় পাকামো না মেরে বৌদির বিরিয়ানি আমি খাবো কেড়ে বিয়ে বাড়িতে খাওয়া দেওয়ার আগে যেমন মেনু কার্ডে ঠিক তেমনি আজকের এই ভিডিওর মেনু কার্ডে এইগুলো আছে সো যাদের টুনটুনি ছোট তারা এখান থেকে ফটো যাও যাও পোগো দেখে নাড়াও আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এত রস আমার কোথা থেকে আসে আর এত রস আমি কোথায় রাখি তুই যখন দশ তাল গাছের মতো হাঁড়ি ঝুলিয়ে নাও গলায় তারপর সকালে উঠে দাদাকে বলবে বৌদি দাদার পেট ভরে গেছে আমাদের খাইয়ে দাও কি বলছিস যদি মেটাতে চাও জীবনের জ্বালা রিপ্পা বৌদিকে সাবস্ক্রাইব করো বের করে দেবে তোমার লালা আজকে তোমাদেরও পুরো লালা বের করিয়ে দেবো আমি তো বৌদি কিভাবে লালা বের করবে আঙ্গুল চুষে আবার লালা বের করা যায় নাকি আমি তো ভাই বৌদির ইশারা বুঝলাম না তোমরা কি বুঝেছো তো জানি না কার কতটা লালা বের করতে পারবো তো চলো গাইস কাজ শুরু করে দিই লেগে পড়ি আমি আমার কাজে আর তোমরা একদম রেডি সেডি হয়ে বসে পড়ো বৌদি রেডি হতে বললো আর অমনি প্যান্ট খুলে দিলি রুকো যারা বৌদি আম থাকালা দেখিয়ে জিভ দিয়ে লালা বের করাবে কি গাইস লালা বেরোচ্ছে তো চলো আম থাকালাই দেখি বৌদির আম তো দাদা খাবে তাও আবার এইভাবে ও দাদা কি করছো আমার দিদি ভাইকে করে কামড় দেব বৌদিকে কামড়ানো ভ্লগ আর কত কি দেখবো কি আশ্চর্য কথা পুরো এনজয় উপভোগ করবে তো চলো গাইস তোমাদের দিদি ভাই কোথায় কোথায় কামড় দিচ্ছি তোমরা দেখতে থাকো বারে বৌদিকে কামড়াবে তুমি আর আমরা দেখবো ক্যারি প্যাকেটে মিষ্টি ভরে বাইরে থেকে চুষবো নাকি আমরা সব ভিডিওতে মজা নেই দাদা আর আমাদের বানায় গাধা আমরা শুধু ভিউ দিই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কোথায় কোথায় করে কামড় দিচ্ছি তো দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো গাইস তুমি একা কেন আমরাও দিতে পারি কামড় হুল এমন ফোটাবো ভেঙে যাবে কোমর বললাম না আমি সব সময় লাগাই শুয়ে থেকেও এখন লাগাবো বৌদি লাগাতে চাইলে কি হবে দাদা আর করতে পারে না সকালবেলা করতে বলি মানে খুব সকালে না করব না একটার পর একটা বাহানা ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিছানায় আসবো তখন বলবে হ্যাঁ এখন করব না তাহলে করবাটা কখন তুমি করতে পারে না কারণ দাদার মাঝের অজুহাতটাই যে ছোট বলছি দাদা বাহানা না মেরে যেটা মারতে বলছে সেটা মারো না তুই সমঝা নেই তুই সমঝা নেই বৌদি যেটা মারতে বলছে সেটা না মেরে তুমি বাহানা মারছো এরকম করতে থাকলে বৌদি পালিয়ে যাবে কিন্তু কারণ তোমার থেকেও বৌদিকে আজকাল দর্শকরা বেশি সুড়সুড়ি দিচ্ছে তোমরা যেভাবে আমাকে সুড়সুড়ি তুলে দিচ্ছ দিনের পর দিন আহারে প্রথম এভাবে তোমাদের দাদা আমাকে কোলে নিয়ে করলো মানে দাদা বৌদিকে কোলে তুলে সাবস্ক্রাইব করে দিল হ্যাঁ সাবস্ক্রাইব থেকে মনে পড়লো 5 লাখ হতে আর বেশি দেরি নেই প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় বৌদি থেকেও বৌদির থাম্বনেল গুলো বেশি গরম দেখলেই মন সুসুর করবে ক্লিক করার জন্য এত বড় আমার বরের উফ বরের কোন জিনিসটা বড় এটা দেখার জন্য যেই ভিডিওতে ক্লিক করবে অমনি গিয়ে দেখবে বরের শুধু ভুঁড়িটাই বড় বাকি সব ছোট দাদার আস্ত বড় চুলে ভরা ভুঁড়ি টুনটুনিটা বড় হয়নি থেকে গেছে 20 ভুঁড়িতে আবার ইউটিউব চ্যানেলের নাম লিখে রেখেছে এক শর্টে ফাটিয়ে দিলাম বিচি বেরিয়ে এলো কার বিচি বেরোলো দাদার না বৌদির এটা জানার জন্য যেই ভিডিওতে ক্লিক করবে অমনি গিয়ে দেখবে কুমড়োর বিচির কথা বলা হয়েছে আরে বাবা
বৌদির বিচি ভাজা খেতে ভালো লাগে। বলছি বৌদি, দাদার বিচি দুটো ঠিকঠাক আছে তো, নাকি ওটাও ভেজে খেয়ে নিয়েছো? কতবার লাগাই সারাদিনে। আহ, তুমি ভাববে ভিডিওতে হাবি লাগানো লাগানো আছে, কিন্তু গিয়ে দেখবে মুখে ক্রিম লাগাচ্ছে। বৌদি থাম নেলে বিরিয়ানি, কিন্তু ভিডিওতে গিয়ে দেখবে বাসি ভাত। আর বৌদি করছে, বৌদি এরকম নোংরা থাম্বনেল লাগায় যাতে সবাই ক্লিক করে, কারণ বৌদির ভালো ভিডিও তো কেউ আর দেখে না। আমি যখন কোনো ভালো ভিডিও আপলোড করি তোমরা তো দেখো না। আরে, বৌদি খারাপ ভিডিও বানায়, এতে বৌদির কোনো দোষ নেই। আমরা বৌদির ভালো ভিডিও দেখি না, তাই বৌদি খারাপ ভিডিও বানায়, দোষ তো আমাদের। বিশ্বকবি সানি দিদি ঠিক এই কথাটাই বলে, আমি যখন ভালো ভিডিও দি তখন তো তোমরা দেখো না, সেই পুরনো ভিডিওগুলোই দেখছো। বৌদির মতে লোকে ভালো ভিডিও না দেখলে খারাপ ভিডিও বানাও। বৌদির কথার লজিক অনেকটা বৌদির ইংলিশের মতোই। আমরা পরিশ্রম করে করেছি জীবনে, ট্রাগল করে আমাদের। ট্রাগল নয় বৌদি, স্ট্রাগল। লুক, আই এম দা ইংলিশম্যান, ইউ লার্ন মি। বাংলায় বলো কেন? শব্দ কি জন্য? সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। করে বৌদি আরাম নিচ্ছে। অবশ্যই আমার হাজবেন্ড আমাকে মাথা টিপে দিতেই পারে, তাতে আমি করতেই পারি। যেসব বাল ছেড়া রোস্টাররা রয়েছে আমাকে নিয়ে রোস্ট করছে। হ্যাঁ গো বৌদি, ছিঁড়ে ছিঁড়ে এক বস্তা হয়ে গেছে। এখানে ভিকো বৌদি, মিল্কি বৌদি সবার বাল আছে, আর আজকে তোমারটা ছিলাম। এই দেখো, কিছু মনে করো না তো, চলো টাটা নোকিয়া ভোটা। আমি